আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সাবধান, ডলারের পর টাকার সংকট। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন বাংলাদেশের বিষয়ে কেন যুক্তরাষ্ট্র ভারতের কথাই শুনল? যে কারণে অবশেষে মালদ্বীপ থেকে ভারতের সৈন্য প্রত্যাহার। যে চারটি কারণে অবশ্যই আপনার পর্তুগাল যাওয়া উচিত। ইমরান খানের পর্দানশীন স্ত্রী বুশরা বিবিকে নিয়ে নানা রহস্য ও জিজ্ঞাসা। যে কারণে বাংলাদেশ থেকে চিকিৎসক নার্স নিয়োগের ঘোষণা সৌদির। নতুন যে সংকটে বিএমপি, ডাক্তার ইউনিসের বিষয়ে যে আহ্বান জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। কেন ফখরুল বেরোলেই তারেকের বিদায়। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, বিনা খরচে 2 লাখ বেকার তরুণকে ভাতা সহ সরকারি প্রশিক্ষণ, জেনে নিন বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। সাবধান, ডলারের পর টাকার সংকট। বাংলাদেশের চলমান অর্থ সাবধান, ডলারের পর টাকার সংকট। বাংলাদেশের চলমান আর্থিক সংকট নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, ডলারের পর টাকার সংকট। প্রতিবেদনে বলা হচ্ছে ব্যয়ের তুলনায় আয় না বাড়ায় টাকার সংকটে পড়েছে সরকার। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারের ব্যয় বাড়লেও এর বিপরীতে আয় বাড়েনি, বরং কমেছে। করোনার সময় থেকে রাজস্ব আয় কম হওয়ায় সরকার টাকার সংকটে পড়েছিল। ওই সময় রাজস্ব ঘাটতির টাকা সরকার ব্যাংক থেকে ঋণ করে মিটিয়েছে। এখন রাজস্ব আয় ঘাটতি মেটাতে ঋণ করার মতো যথেষ্ট টাকা ব্যাংকেও নেই। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার সংকট ও আমানত প্রবাহ কমায় তারল্য সংকট বেড়েছে। এতে করে ব্যাংকগুলোর সঙ্গে সরকারকে বড় অঙ্কের ঋণের যোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ সরকার ব্যাংক থেকে বেশি মাত্রায় ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ সংকট আরও বাড়বে, ফলে সরকারের টাকার সংকট বেড়েছে। এতে বেসরকারি খাতার বিকাশ বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ভেঙে পড়তে পারে। এ কারণে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া কমিয়েছে। আবার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নিলে মূল্যস্ফীতির হার বেড়ে যায়। এই হার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নেওয়া বন্ধ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভারতের কথাই শুনল? বৈশ্বিক রাজনীতিতে ক্রমশ কোণঠাসা এবং স্ববিরোধিতার কারণে বিতর্কিত হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নকেই সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে। না হলে সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য এবং প্রভুত্ব তা হুমকির মুখে পড়তে যাচ্ছে। সারা বিশ্বে ইতিমধ্যে চীনের অর্থনৈতিক আগ্রাসন প্রকট হয়ে দেখা দিয়েছে। চীন আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যগুলোতে তার অর্থনৈতিক ও নৈতিক সম্প্রসারণ করেছে এবং সেই দেশগুলো পুরোপুরিভাবে এখন চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। পাশাপাশিভাবে এই উপমহাদেশেও অন্তত 3টি দেশে চীনের আধিপত্য এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। বিশেষ করে মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল চীনের অর্থনীতির জালে বন্দী হয়ে গেছে। বাংলাদেশেও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করেছে এবং বাংলাদেশের যে মেঘা প্রকল্পগুলো চলছে তার অনেকগুলোই চীনের অর্থায়নে তৈরি হচ্ছে। এরকম বাস্তবতায় বাংলাদেশের চীনা আগ্রাসন ঠেকানো এবং বাংলাদেশকে চীনের বলয় থেকে মুক্ত রাখতে ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা ছিল না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে অবশেষে মালদ্বীপ থেকে ভারতের সৈন্য প্রত্যাহার। অবশেষে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের অবসানে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিল দেশটি। শনিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজ সৈন্যদের প্রত্যাহার করে নিবে নয়াদিল্লি। ভারতীয় প্রায় 80 জন সৈন্যকে সরিয়ে নিয়ে বেসামরিক কর্মীদের নিয়োগ দেওয়া হবে বলে উভয় দেশেই কর্মকর্তারা জানিয়েছেন। সম্প্রতি মালদ্বীপের সাথে ভারতের টানাপোড়েন তৈরি হয়েছে, আর এই টানাপোড়েনের কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারে বৈশ্বিক শক্তিগুলোর ব্যাপক দৌড়ঝাঁপ। ঐতিহ্যগতভাবে প্রতিবেশী দেশটি ভারত ঘেঁষা হলেও মালদ্বীপের চীনপন্থী নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত নভেম্বরে ক্ষমতায় আসার পর সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
মৈজুর নির্বাচনী ইস্তাহারে অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসার পর মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারের ব্যবস্থা নেবেন তিনি। মালদ্বীপের ইন্ডিয়া ফার্স্ট নীতির অবসানের প্রতিশ্রুতি নিয়ে মোহাম্মদ মৈজু প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকেই মালের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে ক্রমান্বয়ে অবনতি ঘটতে থাকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে চারটি কারণে অবশ্যই আপনার পর্তুগাল যাওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ পর্তুগাল ইউরোপের একেবারে পশ্চিমে আটলান্টিকের পাড়ে অবস্থান। দেশটির 3 দিনে সমুদ্র মহাসাগর আর 1 দিনে স্পেনের বর্ডার। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট দেশ পর্তুগাল। তবে এসব কারণ ছাড়াও পর্তুগাল দেশটি সারা বিশ্বের ভ্রমণ প্রিপাসুদের জন্য অন্যতম সেরা গন্তব্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশটিতে প্রতি বছর লাখো মানুষ শুধু ভিজিট ভ্রমণ ভিসাতেই আসে। পর্তুগালে ভ্রমণে যাওয়া একটা অনুভূতি যা আপনাকে অদ্ভুত অভিজ্ঞতা এবং স্মরণীয় অনুভব দেবে। এখানে কিছু মূল কারণ যে কারণে মানুষ পর্তুগালে ভ্রমণ করতে চান। এক, প্রাকৃতিক সৌন্দর্য। পর্তুগালের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেমন সোনার প্রদীপ্ত পর্তুগিজ সৈকত, পাহাড়, নদী এবং সাইক্লিং পথ, প্রতিটি প্রাকৃতিক ভূমিকা আদর্শ এক ভ্রমণকারীর জন্য। 2, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃশ্য। পর্তুগালের অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দৃশ্য। লিসবনের বাস্তুতাত্ত্বিক স্থান, পার্টোর প্রাচীন বিভিন্ন মোটর এবং সিন্ট্রা এর কাসল সহ অনেক ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে বিশেষ আনন্দ পাওয়া যায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইমরান খানের পর্দান শিন স্ত্রী বুশরা বিবিকে নিয়ে নানা রহস্য জিজ্ঞাসা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবিকে গত 31 জানুয়ারি তোষাখানা মামলায় 14 বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার আগের দিন মিস্টার খানকে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় 10 বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের দুর্নীতি বিরোধী আদালত। মিস্টার খান অবশ্য আগে থেকেই কারাগারে আছেন। মামলার রায়ে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নাম যুক্ত হওয়ার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপাদমস্তক বোরখায় ঢাকা কালো নেকাবের বাইরে কেবল এক জোড়া চোখই দেখা যায় বুশরা বিবির। রীতিমতো পর্দানশীন বুশরা বরাবরই ছিলেন কোন রকম আলোচনার বাইরে। বুশরা বিবিকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে দেখা যায়নি কখনোই। এমনকি স্বামী নির্বাচনী প্রচারণাতেও তার উল্লেখ করার মতো উপস্থিতি দেখা যায়নি কখনো। ফলে ইমরান খানের তৃতীয় স্ত্রীকে নিয়ে গুজব ছড়াতে খুব বেশি সময় লাগেনি। আর বুধবার স্বামীর কাছে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী মানুষ বুশরা বিবির বিষয়ে গুগলে সার্চ করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে বাংলাদেশ থেকে চিকিৎসক নার্স নিয়োগের ঘোষণা সৌদির। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। শনিবার সৌদির ইংরেজি দৈনিক আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান এই তথ্য নিশ্চিত করেন। যেখানে সৌদির রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান বলেন, 2 বছরের আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় সৌদি আরব সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাছে নিয়োগ করার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল কর্মী নিয়োগ করেনি, তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি কারণ তারা ইতিমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে। এই সংখ্যা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে। এটা কেবল বাজারকে শুরু করার প্রক্রিয়া এবং কেমন চলে তা দেখার জন্য। সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর 2 বার বাংলাদেশ সফর করেছে। তারা আরও চিকিৎসা কর্মী নিয়োগের জন্য বাংলাদেশ সফর অব্যাহত রাখবে। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া পরবর্তী দলে নাসরা থাকবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নতুন যে সংকটে বিএনপি। সরকার বিরোধী আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী হতে পারছে না বিএনপি তৃণমূল নেতারা। কর্মসূচি সফলে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের অভাবও দেখছেন। তাদের মতে হাইকমান্ডের নাম ব্যবহার করে আন্দোলনকে কঠিন সঠিক পথে নিতে দিচ্ছে না সংশ্লিষ্ট কয়েকজন নেতা। এছাড়া ভোটের আগে আত্মগোপনে যাওয়া অনেক নেতা এখনও কর্মসূচিতে অংশ নিচ্ছে না, যা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে ভাবছে বিএনপি। বিশ্ব ইজতেমা, এসএসসি পরীক্ষা, রোজা ও ঈদকে সামনে রেখে কর্মসূচি নির্ধারণ করবে দলটি। একদফা দাবির পাশাপাশি জনসম্পৃক্ত ইস্যুতে শিগগিরই কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। দলটির একাধিক নেতা জানান, আন্দোলনের এই সময় আবার একটি বিশেষ চক্র অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে। এ 3 সংগঠনের শীর্ষ নেতাদের নামে নানা অপপ্রচারও চালাচ্ছে তারা। অথচ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটির মেয়াদ এখনও রয়েছে। নেতারা জানান, মেয়াদ শেষের আগে এই কমিটি ভাঙলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কেননা চলমান আন্দোলনের মূল দল বিএনপির চেয়ে এসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সারা দেশে ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এখন কমিটি ভাঙলে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হবে। এতে মনোবল হারাবে নেতাকর্মীরা, যার প্রভাব পড়তে পারে সামনের আন্দোলনে। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়ে এই বিশেষ চক্রটি কি উদ্দেশ্য বা কাদের এজেন্ডা বাস্তবায়ন এসব করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেতারা। এ নিয়ে অঙ্গ সংগঠনে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডক্টর ইউনিসের বিষয়ে যে আহ্বান জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা মামলাগুলো আপিল চলার সময় একটি স্বচ্ছ ও ন্যায়সম্মত আইনি প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার গ্রামীণ টেলিকমের কর্মীদের লাভ্যাংশে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আদালত দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্র জমা দেওয়া সম্পর্কে মার্কিন মুখপাত্র বলেন, তারা লক্ষ্য করেছে দুর্নীতি দমন কমিশন অতিরিক্ত মামলাগুলোর জন্য একটি চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে। এ বিষয়ে অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতো যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন যে এই মামলাগুলো ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হিসেবে প্রতীয়মান হতে পারে। এই মুখপাত্র তার প্রতিক্রিয়া আরও বলেন, শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপপ্রয়োগ হচ্ছে বলে যে ধারণা সৃষ্টি হচ্ছে তা বাংলাদেশের আইনের শাসন জারি থাকার ব্যাপারে প্রশ্ন জাগাতে ও ভবিষ্যৎ বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে বলে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন ফখরুল বেরোলেই তারেকের বিদায়, বিএনপিতে চলছে নানা মেরুকরণ। বিএনপির ভেতরে চলছে নানা রকম সমীকরণ মেলানো তৎপরতা। সবচেয়ে বড় বিষয় হলো 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির নেতারা এখন হতাশ, বিব্রত এবং অনেকেই ক্ষুব্ধ। আর এরকম অবস্থায় ঘুরে দাঁড়ানোর জন্য প্রথমত নেতাকর্মীকে চাঙ্গা করতে হবে। আন্তর্জাতিক বলয় বিএনপির প্রভাব আগের মতো আর নেই, বিশেষ করে নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপি এখন আর তেমন গুরুত্ব দিচ্ছে না, বরং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বহু চেষ্টা করছে প্রায় সব দেশই। এরকম বাস্তবতায় বিএনপি কি করবে তা নিয়ে প্রশ্ন। আন্তর্জাতিক মুরব্বীরা বিএনপিকে পরামর্শ দিয়েছে তারেক জিয়ার নেতৃত্বে পরিবর্তনের জন্য। তারা মনে করছে একজন দণ্ডিত ব্যক্তি বিদেশ থেকে দল পরিচালনা করার বিষয়টি কোনোভাবেই গণতান্ত্রিক চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে বিএনপি নীতি নির্ধারক কোনো নেতার সঙ্গে কূটনীতিকরা কথা বলতে পারছে না আনুষ্ঠানিকভাবে। তাছাড়া বিএনপির সত্যিকার অবস্থা কী বা দলটি কী করতে চায় সে সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা পাচ্ছে না তারেক জিয়া। যেটি বলেন সেটি বিএনপির শেষ কথা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিনা খরচে 2 লাখ বেকার তরুণকে ভাতা সহ সরকারি প্রশিক্ষণ, জেনে নিন বিস্তারিত। কারিগরি বিষয়ে 2 লাখ বেকার তরুণ পাবে সরকারি প্রশিক্ষণ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন প্রকল্পে সারা দেশ থেকে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ পাবে 2 লাখ বেকার। জুলাই 2021 থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলমান থাকবে ডিসেম্বর 2026 পর্যন্ত। ক্লাসে উপস্থিতির ভিত্তিতে দেওয়া হবে প্রশিক্ষণ ও যাতায়াত ভাতা। জানা গেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুসারে 4 মাস বা 360 ঘন্টা মেয়াদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে মোট 2 লাখ দক্ষ কর্মী গড়ে তোলা হবে। বর্তমানে দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে টেকনিক্যাল বা কারিগরি দক্ষতা সম্পন্ন জনবলের চাহিদা ক্রমে বাড়ছে। দেশের কর্মক্ষম তরুণ তরুণী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের কারিগরি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা কারিগরি সেক্টরের বিভিন্ন শাখায় দক্ষতার সঙ্গে কাজে যুক্ত হতে পারে।